এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে বুদ্ধি করে শুধু ধরতে যে হয় বুদ্ধি করে শুধু ধরতে যে হয় যদি খোঁজে অজুহাতে হবে না তো বাজি মাতে চালাকি করে তাই চলতে যে হয় বাজি মাত করবো বাজি মাত এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই ব্যাংকে টাকা যেন উপচে পড়ে কপালের ফের সব হয় যদি ঠিকঠাক এক লাফে আমেরিকা যাব ঘুরে বাজিমাত করবো বাজিমাত আসলে কি তাই হয় আসলে কি তাই হয় নয় হয়ে যায় ছয় পড়ে যায় কঠিন গ্যারাপ করে কত লোক আসে যায় কতদিনে বদলায় সুখ জোটে না এই পোড়া কপালে তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত তবুও বাজিমাত এ ভাইরা এই কই যাইছস দাঁড়াও দাঁড়াও মানে কি কি হইছে কথা আছে কথা তো বাসায় বলা যেত এখানে কি জন্য নিয়েছলাম বাড়িতে কথা মামা ভাইকনে হিসাবে হয় বাড়ির কথা বাড়িতে এখন হচ্ছে কথা হবে রুস্তুমালির সঙ্গে মুরাদের ঠিক আছে খেজা লাগছিল নাস্তাটা তো ঠিক মতো করতে পারলাম না আর হইছে সারাক্ষণ আজকাল খাই 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 সকালে চার প্লেট ভাত রাত্রে তিন প্লেট ভাত রোস্ট পোলাও খাওয়া আছে আর মুখের জিব্বটা আছে এছাড়া তো কিছু নাই খাওয়া আছে আর কি কমু গোসল 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 গুম 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 এগুলো শুনতে ভাল লাগে না কইতেও ভাল লাগে না ভাল লাগে এই আমি তোমারে আমাদের সংসারে কেন আনছি সংসারে শান্তি আনানোর জন্য তোমারে আনছি আর তুমি সেই সংসারে অশান্তি শুরু করে দিছো বাহ 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 কদিন আগে তো আপনি করে বলতা এখন তুমি তো চলে গেলা বাহ খুব ভাল লাগলো শুনে এই তুমি যে ভুংভাং শুরু করছো কবে যে তুমি থেকে তুই বলবো তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি বলে দিলাম এই তুমি কি মনে করছো হীরাকে হীরা হচ্ছে আমার শ্বশুরের নিয়োগ করা লোক আর সেই হীরার সঙ্গে তুমি অল দ্য টাইম গ্যাঞ্জাম করো কেন গ্যাঞ্জাম কেন এত গ্যাঞ্জাম কিসের আরে বাবারে আমি গ্যাঞ্জাম করলাম কখন আমি তারে শুধু বললাম যে আমার একটু ভালো তেল দেওয়ার জন্যে সে দিল কি পচা তেল এখন এই পচা তেল খেয়ে যদি আমার গলাটা নষ্ট হয়ে যেত তাহলে এই গলা ঠিক করে দিত কে তোমার শ্বশুরে দিত ওরে বাবারে জেলে যখন ছিলা তখন কি খুব এক নম্বর তেল খাইতে মনে হয় ঠিক আছে তাহলে আমি আর হিটার সাথে কোনো গ্যাঞ্জাম করবো না সব গ্যাঞ্জাম করবো তোমার সাথে শোনো রুস্তম আলী তুমি ওভার অ্যাক্টিং করা বন্ধ করো তুমি আমার মামা জাস্ট মামার মতো থাকবা ঠিক আছে আমি তো তোমার মামার মতোই আছি আমি কি চাচার মতো আছি হ্যাঁ ঠিক আছে কথা কম চলো কোথায় গোপ কাটবো তোমার গোপ কাটবো মানে হ্যাঁ গোপ কাটবো এই গোপ সমস্যা এই গোপটা সাইডে ফেলালি তুমি একটা সাধারণ মানুষ হয়ে যাবা চলো জীবন গেল আমি এই গোপ কাটতে পারবো না আমি বহুদিন ধরে কষ্ট করে আস্তে আস্তে বড় করছি এই গোপ আমার পালা গোপ এই গোপ কাটলে উপায় আছে আমি তো কাঁদতে কাঁদতে মরে যাবো চোখ অন্ধ হয়ে যাবে এই কথা তুমি বইলো না ভাইক না খবরদার কাটবা না ঠিক আছে তাহলে চাকরি নট কোনো চাকরি বাকরি কোনো দরকার নাই আজকে থেকে চাকরি নট ঠিক আছে আমি চাকরি থেকে অব্যাহতি নিলাম এই মুহূর্ত থেকে তাও এক কথা শুনতে ভাল লাগতেছে না আচ্ছা যাও বলো বলো কোনো সমস্যা নাই চাকরি নাই তো নাই কোনো অপশন নাই চাকরি নট ইজ নট ওকে তাই হ্যাঁ আমি কি বলবো তুমি শুনবা হ্যাঁ কি বলবা শোনো তাইলে শোনো ভাগ্নি আমি চলি আমি আর এই বাড়িতে থাকতে পারতেছি না এই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা আমি আসছিলাম এই বাড়িতে আসছিলাম বলে ভুলেব আমারে আনা হয়েছিল তোমারে খুন করার জন্যে তোমারে কাইটা তিন টুকরো করে নদীতে ভাসায় দেওয়ার জন্যে আমি আমি তোমারে খুন করতে চাইছিলাম কিন্তু পারি নাই কেন পারি নাই ঠিক তোমার মতো দেখতে আমার একটা ছোট মায়া ছিল সাপে কামড়ে মরছে তোমার যখনই আমি খুন করতে গেছি কাটতে গেছি তখনই সেই মেয়েটার কথা আমার মরা মেয়েটার কথা মনে পড়ছে যেখানে মারতে পারিনি তোমারে তুমি কি মনে করছো তোমার সাথে আমি মেলা শিয়ানা কোথায় দিয়ে ফেসে গেল দেয়া আমি তো তোমার চিন্তা অস্থির হয়ে যাচ্ছি আসলে ওই থানায় গিয়েছিলাম বুঝেছিস ওখানে একটা চোরকে পেটাতে দেখলাম
বিশ্বাস কর ওর একটা বারে যদি আমার উপর পড়তো না তাহলে আমি শেষ। ও মাই গড, তাহলে কি তোমাদেরকে ওখানেই থাকতে হবে? আমাদের ইনকোয়ারির জন্য থানায় নিয়েছিল, আবার ছেড়েও দিয়েছে। ওরা ভেবেছিল আমরাও আদম পাচারের সাথে জড়িত, কিন্তু পরে ওরা বুঝতে পেরেছে যে না, এগুলোর সাথে আমরা নেই, তাই ছেড়ে দিয়েছে। তুমি না বললে ড্রাগস ধরেছে? তুই একদম চিন্তা করিস না মা, আমরা তো দু একদিনের মধ্যেই ফিরে আসছি। মানে সমস্যাটা হয়েছে তো আসলে ওই গাঁজা কুট্টাকে নিয়ে, ও না থাকলে তো আরো দুদিন আগে আমরা চলে আসতে পারতাম। দেখো দাদ, তুমি ঢাকায় এসে কিন্তু ওই গাঁজা কুট্টার সাথে মিশতে পারবে না বলে দিলাম। মিশবো মানে? আরে কি বলছিস তুই, ওকে লাথি দিতে দিতে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না। ওরকম একটা বদের হাড্ডির সাথে সম্পর্ক না থাকলে জীবনে কিচ্ছু আসে যায় না। এদিকে দেখ, মুরাদার মুরাদার আফ্রিকান মামা পুরো বাড়িটাকে মাথায় তুলে রেখেছে, সারাটা দিন শুধু খাওয়া আর খাওয়া আর খাওয়া। জীবনের শেষ খাওয়া খাচ্ছে তো, খেতে দে। আমি আসলে পরে আরো দুটো গুলি খাইয়ে দিব, একটা পেটে আর একটা মুখে, ব্যাস সব খালাস হয়ে যাবে। এই দেখ তোর উপর কিন্তু এখন আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে বেটি, আমি কি গুলিস্তান থেকে শাহবাগ এসেছি যে আমি ঘোড়ার গাড়িতে টকবক টকবক করে চলে আসবো? দেখে শুনেই তো ছিলাম, লাভটা কি হলো? এবার থেকে চোখ বন্ধ করে থাক, তুই ভালো থাকিস, রাখি। ওকে বাই। চিন্তা করলাম না চাকরিটা গেলে ছেলেটা খাইব কি, এই জন্য তোর চাকরিটা আমি বহাল তোর ভিতরে রাখে দিলাম। আমি যখন আফ্রিকায় ছিলাম তখন আমার সবাই বলতো গরিবের রাজা। ছোটবেলায় আমি খুব গরিব ছিলাম, আমি তোর মতো মাতৃগর্ভে পিতৃহারা গরিব ছিলাম বলেই আমি গরিবের কষ্টটা বুঝি। আপনারে কি বলে যে ধন্যবাদ দিব মামা? আচ্ছা ধন্যবাদের দরকার নাই, এই যে সুস দিছ আমি ধন্যবাদ পাই দিছি। চল এখন আমি জুস খামু, জুস খাওয়া শেষ করবো, তুই এখানে বসা আমার শরীরটা একটু ম্যাসেজ করে দিবি। মানে গরিব লোকের শরীর ম্যাসেজ করে না, যখন আমি গরিব ছিলাম তখন আমার শরীর খুব ফিট ছিল, যেই শরীর হয়ে গেছি এখন আমার শরীর খালি ম্যাসেজ করে। হ্যাঁ মামা বুঝতে পারছি, আমি ইউটিউব দেখে সব শিখে নিছি, আমি আপনার মেসেজ করে দিব, ভালো করে মেসেজ করে দিব মামা। গুড, ভেরি গুড ছেলে। চল ওই সামনের মাস থেকে আমি মুরাদকে বলে দেবো তোর বেতন 120 টাকা বাড়াই দিব। কি কর মামা, 120 টাকা বাড়াইবেন? কম হয়েছে না বেশি হয়েছে? না মা চলবো চলবো। ঠিক আছে এবার কাজ শুরু কর, দেখি কি শিখছ, শুরু কর। ভালো কথা, ওর বাড়িটা কোথায় গেছে জানোস? মুরাদ ভাই তো একজন মহান ব্যক্তির সাথে দেখা করতে গেছে। কি আমার মতো একজন মহান ব্যক্তির রাইখা সে আবার কোন মহান ব্যক্তির সাথে দেখা করতে গেছে? হ্যাঁ আমার সে মহান ব্যক্তি এই শহরে আর কেউ আছে? আরে বোকা ছেলে, আমার রাইখা কোন দিক দিয়ে ঘুরে কে জানে। মামা আপনার গলার খবর কি? গলার খবর আপাতত ভালো, মোটামুটি চলে, এই যে জুস খাইছি তো। এখন যদি আমি ওই গরম মশলা আদা জিরা তেজপাতা দিয়ে এক কাপ কলা লিকারের চা খাইতে পারি, সাথে বেলা বিস্কুট ছিটা আঙ্গে, তাহলে মনে হয় গলাটা একটু আরাম পাবে। জি মামা আমি সব ব্যবস্থা করতেছি, চলে। জোরেতে বল নাই আছে মামা, আবার বললাম ট্রেনে উঠাই দেবো। মামা আর ট্রেনের কথা কইেন না তো, বাইকে যাইব তো, মুসলা মুসলি শুরু করছে এবার, এটা যা দরকার আরাম রাখতেছে না মামা? রাখতেছে, টাকা পয়সা হয়ে গেছে তো, খালি শরীর ম্যানেজ করে।
Hello, young man. How are you? We are fine. Shikhito client, Pramanito. Naam? Ka Raman Rogi. Kamana apne Rogi na? Rogi ke? Bhai, abar. Uni ke? Bole, ami hocchi bhai. রোগীকে যার জন্য আপনার ভাইরে বিচলিত দেখা যাইতেছে। রোগী আমার স্ত্রী। প্রথমে আপনার নাম, তারপর আপনার স্ত্রীর নাম। আমার নাম হাসান আর আমার স্ত্রীর নাম মিনি। নামেই তো গ্যাঞ্জাম আছে, মিনি বিড়ালের মতো মিমি করে না। আপনি কিভাবে বুঝলেন? আমি হিসাব করেই কথা কই, আমি এই জায়গায়, আপনি ওই জায়গায়। আচ্ছা একটা কথা জবাব দেন তো, আমার দেখে কি মনে হইতেছে আমি কোন দেশি? আপনার চেহারা মোচটোচ দেখে তো মনে হচ্ছে আপনি চাইনিজ। ক্যা জাপানি হলে অসুবিধা? না, আপনার টুপি দেখে মনে হচ্ছে আপনি তার্কিশ। না না, জাপানিজও হতে পারে। আমি আসলে কনফিউজড, আমি চাইনিজ না জাপানিজ, আরে টার্কি শহর তো প্রশ্নে ওঠে না। আমার বাপ মা আসলে এই দেশে আইছিল, আসার পরে এক বছর আসছিল, তখন আমার জন্ম হয়। তারপর তারা যে কই গেছে, চায়না গেছে না জাপান গেছে আমি জানি না। তখন তো আমি কলে আমি কেমনি বুঝবো তারা চায়না গেল না জাপানে গেল, তারা কি চাইনিজ না জাপানিজ, আমি নিজেই কনফিউজড, বুঝছেন? কলকাতা চায়না টাউন আছে না, সেই চায়না টাউনে আমি বড় হয়েছি। ওখানকার এক ভদ্রলোক আমারে লালন পালন করছে। বড় হবার পর আমি কতবার চায়না গেছি, কতবার জাপান গেছি, আমার বাপরে খুঁজছি, আমার মারে খুঁজছি, আমি পাই নাই। আমি কনফিউজড, আমি জাপানিজ না চাইনিজ, আমি কেমনে হারালাম সেটা নিয়েও আমি কনফিউজড। আপনার গল্প শুনে তো আমি কনফিউজড হয়ে গেলাম যে আপনি কি ডাক্তার নাকি স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ, মানে আপনার গল্প শুনে তো আমাদের আসলে মাথায় ঘুরতেছে। কোন দিকে ঘুরতেছে সেইটা বুঝতে পারতেছেন না, কনফিউজড। আপনার রোগীর সমস্যা কি সেটা বলেন। আমার রোগীর কণ্ঠে সমস্যা। বোবা? না না, কথা বলে, কিন্তু কথা শুনে সবাই কনফিউজড যে কে কথা বলছে, আমার স্ত্রী কথা বলছে নাকি পাঁচ বছরের বাচ্চা কথা বলছে। আপনার কেসটা সহজ না জটিল, আমি কনফিউজড। আপনি নিজেই যদি এত কনফিউজড হন তাহলে এটা সমস্যা, তাহলে চিকিৎসা করবেন কীভাবে? সেটা তো আমি দেখবো, সেটা আমার বিষয়, আপনার এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলেন টাকা পয়সা কত লাগবে সেটাও বলে ফেলেন। আমার ধারণা এই বিষয়ে তো আপনার কনফিউশনের কোনো কারণ নাই, এটা তো আপনি ওকে আছেন নাকি? আপনি লোক ভালো, কিন্তু আপনার সাথে লোক ভালো না, সে তো টাকা পয়সা দিয়ে সব কিছু কিনতে চায়। তাই আপনার রোগীর চিকিৎসা করব কি না আমি সেটা নিয়েই কনফিউজড। কেন করবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আমি না একটা স্লিপ অফ টাং একটা ভুল করে ফেলছি, কিন্তু একটা ছোটোখাটো কিছু তো একটা করবেন। আপনি বুঝতে পারছেন না আমার ছোটো ভাইটা খুব বিপদে আছে, একটু কিছু করেন, প্লিজ হেল্প আস, প্লিজ কিছু একটা করেন, খুব বিপদে আছি ডাক্তার সাহেব। আমি অসৎ লোকদের চিকিৎসা করি না, মিথ্যাবাদীদের চিকিৎসা করি না, এটা আমার ওস্তাদের নিষেধ। প্লিজ আপনি আমাদের জন্য একটু দয়া করুন, আপনার চিকিৎসাটা করতেই হবে। আমার শ্বশুরবাড়ির লোকরা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি, আস্তে আস্তে আমার বউয়ের কণ্ঠ আরও বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। সবই বুঝলাম, রিরিয়াঙ্গা মিলাঙ্গা উলাঙ্গা শিশিঙ্গা। কোন ভাষা এটা? আমিও তো বুঝলাম না, এটা চাইনিজ না জাপানি, আমি কনফিউজড। বাংলা হইতেছে, আপনার বড় ভাই আমার টাকা দিতে চাইছে, এই জন্য আমি আপনার রোগীর চিকিৎসা করব না। ডাক্তার সাহেব তো বহুত ঘাউরা আছেন, দেখলে তো মনে হয় না আপনি ঘাউরা, আসলে আপনি অনেক ঘাউরা। তাই নিশ্চয়ই আপনার শ্বশুরের মতো না। মানে কি আপনি আমার শ্বশুরকে চেনেন? আপনার শ্বশুরের মাথা গরম, সে কনফিউজড, সে কি পাগল না ছাগল, আপনার সাথে আমি কথা কব না। শোনেন, আপনার স্ত্রীকে কোন ওষুধ দেব সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম,
তবে এখন আমার মাথায় একটা ওষুধ আসছে। শোনেন, এই ফুলটা আপনার বউয়ের মাথায় গুজাই দেবেন, বুঝছেন? তাইলেই কাজ হবে। শোনেন, শেষ কথা হইতেছে, আমার চিকিৎসা পদ্ধতি প্রাচীন এবং আধুনিক। যদি পছন্দ হয় তাহলে আসবেন, পছন্দ না হলে আসার দরকার নাই। কত টাকা দিতে হবে? সব ডাক্তার প্রথম ভিজিট বেশি নেয়, এটা সারা পৃথিবীর নিয়ম, কিন্তু আমি উল্টা। আমি প্রথম কোনো ভিজিট নেই না, আমি জানি না এটা পৃথিবীর কোন দেশের নিয়ম, তবে আমি যেটা নেই সেইটাই করলাম, প্রথম কোনো ভিজিট নাই। কি সুন্দর হাসি, ভুল হয়ে গেছে না? পয়সায় তোমার এরকম ভুল হয়, ভুল হয় না? হ্যাঁ, মন কই থাকে কাজ করার সময়? তো হ্যাঁ, মন কই থাকে? মামার সেবা করে তো সারাদিন দেখে কুল পাও না। আমি মেন্টাল হয়ে যাবো একটু পরে, যা সম্মান করো সেটা কিন্তু আমি জানি। দেখেন, আমি আপনাকে সম্মান অসম্মান কোনটাই করতে চাই না। আপনি কি আফ্রিকা থেকে আসছেন নাকি উগান্ডা থেকে আসছেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আপনি যেখান থেকে আসছেন দয়া করে সেখানে চলে যান। অবশ্যই যাবো, 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 চলে যাবো। এই ছোট্ট কুঠুরিতে আমার ভালো লাগতেছে না, মানে এখানে থাকতে থাকতে মনে হচ্ছে আমার হাঁপানিরও হয়ে গেছে। প্লিজ, হাঁপানিটা সত্যি সত্যি হওয়ার আগে আপনি এখান থেকে ভাগেন। হ্যাঁ, যাবো, যাবো, চলে যাবো, চলে যাবো। কিন্তু তুমি যেভাবে কাপটা ভাঙছো তাতে আমার যে ঘুমের ব্যাঘাত করছে তাতে মনে হয় না যে আজকে আমার রাতে আর ঘুম হবে। আপনি কি বলতে এখানে আসছেন সত্যি করে বলেন তো। আমি একটা কথা স্পষ্ট করে বলতে আসছি, আমি হইতেছি এই বাসার বর্তমান মালিক। কি বলতে পারো? হ্যাঁ।